ভারতের উত্তরপ্রদেশে শনিবার যাত্রী বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সেখানে অন্তত 12 জন মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন 45 জনের বেশি। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। টাইমস অফ ইন্ডিয়া জানায়, একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সন্ধ্যায় লখনৌর দিকে যাচ্ছিল লরিটি। এতে নারী ও শিশু যাত্রীরাও ছিল। প্রথমধ্যে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে 35 ফুট গভীর একটি খাঁদে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান 10 জন, আহত হন অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসারত অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।